প্রয়োজন চলবে, যা এসছে যেটা এসেছে কোভিশিল্ড ভ্যাকসিন যেটা এসেছে সেটা 6000 জন মতো প্রথম দফায় দেওয়া যাবে। 12500 12500 এসছে, 500 একটা ওয়েস্টেজ ফ্যাক্টর থাকে, একটা বাফার রাখতে হয়। আর 160টা ভায়াল এসছে, ডোজ এসছে, হাসিমারা যে এয়ারফোর্স আছে তাদের জন্য নির্দিষ্ট করা আছে। আচ্ছা, বাকিটা থাকলো। আর 12000 জনের মধ্যে 6000 জন পাবেন, কারণ ডবল ডোজ এটা। আচ্ছা, যে 6000 জন এবারে পাবেন, পরের বারে মানে 28 দিন পরে তারা এই সেকেন্ড ডোজ এই একই ভ্যাকসিনটা পাবেন। সেই কারণে পরের বারে পরের লটে যখন ভ্যাকসিনটা আসবেন তখন আবার বাকিরা পাবে, মানে ইতিমধ্যে পরের লট এসে যাবে আর কি। ব্যাপারে একটু ডিটেলটা দিন। আলিপুরদুয়ার জেলাতে 12500 ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন, যেটা কোভিড-19 জন্য যেটা প্রতিষেধক টিকা সেটা এসেছে। আমরা আগামী পরশু 16 তারিখে যেটা রাজ্যস্তরে যেটা উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী করবেন সেইটা আমরা এখানে জেলাতে 4টি সেশন সাইট করেছি। একটা জেলা হাসপাতাল, আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, একটা যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল, একটা ফালাকাটা গ্রামীণ হাসপাতাল আর একটা কামাখিগুড়ি গ্রামীণ হাসপাতাল। এই জায়গাগুলোতে 100 জন করে বেনিফিশিয়ারিকে টিকা দেওয়া হবে। বিষয়টা হচ্ছে যে এই যে 100 জন সিলেক্ট করা হচ্ছে এটা হচ্ছে মিক্সড বেনিফিশিয়ারি, অর্থাৎ মানে হেলথ কেয়ার ওয়ার্কার যেহেতু আমরা নিচ্ছি তাদের মধ্যে সব রকমের স্বাস্থ্যকর্মী থাকছেন, যেমন চিকিৎসকও থাকবেন, সাফাই কর্মীও থাকবেন, আবার রোগী কল্যাণ সমিতির মেম্বার বা চেয়ারম্যান তারাও থাকবেন। তো এইভাবে আমরা আগামী 16 তারিখে এইটা প্রোগ্রামটা প্রথম লঞ্চিং হচ্ছে, তারপরে আগামী দিনে বাকি যারা আছেন তাদের সকলকে টিকার আওতায় আনা হবে। প্রথমত হেলথ কেয়ার ওয়ার্কার, তারপরে আদার যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছেন তারা আসবেন, এবং অন্যান্য বিভাগীয় দপ্তরের কর্মীরা, আধিকারিকরা তারাও আসবেন। স্যার,